উত্তর পাড়ার প্রভাবশালী তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ এক পদস্থ পুলিশ কর্তার মেয়ের। উত্তর পাড়ার প্রভাবশালী তৃণমূল নেতার ছেলের নামে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করল এক পদস্থ পুলিশ কর্তার মেয়ে। অভিযোগকারী কিশোরীর অভিযোগ, তার ফোন নাম্বারের সাথে অন্য মহিলার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ছড়িয়ে দেয়। এক সময় তারই সহপাঠী প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে, যার ফলে বিভিন্ন অচেনা নাম্বার থেকে ওই কিশোরীর কাছে অশ্লীল প্রস্তাব আসতে শুরু করে। এই ঘটনার কথা লিখিতভাবে বিধাননগরের সাইবার ক্রাইমে অভিযোগ করে ওই পুলিশ কর্তার কন্যা। ওই পুলিশ কর্তার কন্যার আরও অভিযোগ, বিভিন্ন সময় তৃণমূল নেতার ছেলে তাকে বলে আইন তার মতো নেতার ছেলের কিছুই করতে পারবে না। ওই কিশোরীর প্রশ্ন, আইন কি প্রভাবশালী নেতার ছেলেদের জন্য প্রযোজ্য নয়? সূত্র মারফত জানা গেছে এই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইমের পুলিশ। এই বিষয়ে উত্তরপাড়া তৃণমূল নেতা তথা 8 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর তাপস মুখার্জি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, যদি ঘটনা সত্যি হয় তবে খুবই নিন্দনীয় এবং দল এই ধরনের অপরাধের বিরোধিতা করবে। এটা আবার শুনেছি আমি, কারণ আমি এখন আমার এলাকাতে আমি 5-6 দিন ধরে নেই। সকালে যেহেতু আমার মা আমার মেজ ভাইয়ের ব্রেন স্ট্রোক হয়েছে, তার জন্য আমি সকালে বেরোচ্ছি, রাতে 11টায় ঢুকছি। কিন্তু আজকে সকালবেলা আমি এই ঘটনাটা শুনি, ঘটনাটা খুব নিন্দনীয় যদি ঘটনা সত্য হয়ে থাকে। ঘটনাটা কী শুনেছিল? ঘটনা এটাই শুনেছিলাম যে একটা কোনো হাই র্যাঙ্কের ও যেন যার সাথে মানে একই কলেজে মানে পড়াশোনা করতো, জেভিয়ার্স কলেজে, সেই তার সাথে বন্ধুত্ব হিসেবে মিশতো এটুকু আমি। সেটাকে নাকি উনি একটা সোশ্যাল মিডিয়া ছবি ছেড়েছে, সেটা আমি নিজে দেখিনি, নিজে চোখে লোকের মুখে শোনা। এটা যদি হয়ে থাকে তাহলে এটা নিন্দনীয়। আর আমাদের সরকার, আমরা যার আদর্শে আদর্শিত মমতা ব্যানার্জি, সেই পার্টি কোনো সময় এটা মেনে নেবে না। আজকে যদি আমিও এই দোষে দোষী হই, তার এগেনস্টে পার্টি যেরকম পার্টি যা বলার তাই বলবে। আপনার নাম দেখবেন, আপনার তাপস কোথায়? হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।